বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। ছেলেবেলার বান্ধবী সোহিনীকে আজ ফোন করেছে প্রিয়াঙ্কি, কলেজ ফেরত এখানে আসবে বলল সে। কিন্তু যা বৃষ্টি শুরু হলো! চিপসের প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কসটা টেবিলের উপরে রাখতে রাখতে প্রিয়াঙ্কি ভাবছিল আবার একবার ফোন করবে কিনা। যদিও সোহিনীর কলেজ তার বাড়ির থেকে মাত্র মিনিট দশেকের দূরত্বে, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। কাজের মাসি দরজা খুলতে গেলেই প্রিয়াঙ্কি তাকে বারণ করে নিজেই দৌড়ে গেল। দরজা খুলেই ছোটবেলার বান্ধবীকে জড়িয়ে ধরল সে। কত দিন পরে দেখা সোহিনীর সাথে! উচ্চ মাধ্যমিকের পরে অনার্সের সাবজেক্ট আলাদা হয়ে যাওয়ায় সোহিনী আর তার কলেজও আলাদা হয়ে গিয়েছিল। তার উপর মাসাটেক আগে সোহিনীর একটা ভালো সম্বন্ধ আসতেই বিয়ে হয়ে যায়। ব্যাস দেখা সাক্ষাৎ বন্ধ। বিয়ের পর এই প্রথম দুই বান্ধবী একসাথে। আরে সর সর, ভিজে গেলাম, ঢুকতে দে আগে ঘরে বলে নিজের শাড়ি দিয়ে মুখ মুছতে গিয়ে মাথা ভর্তি সিঁদুর আর বৃষ্টির জলে মাখামাখি হয়ে সারা কপাল ভর্তি করে ফেলল সোহিনী। বান্ধবীর মুখের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কি হো হো করে হেসে বলল, আয় ভিতরে আয়, খুব মিষ্টি লাগছে তোকে। শাড়ি গয়না পরে একদম একেবারে পাক্কা গিন্নি হয়ে গেছিস তো, বলে হেসে বান্ধবীর গালটা টিপে দিল প্রিয়াঙ্কি। সোহিনী মুচকি হেসে বলল, সাধে কি গিন্নি হয়েছি? এমন শাড়ি গয়না পরে পাক্কা বউ বউ সাজে দেখতে ও খুব পছন্দ করে রে। দেখ না, কলেজেও এসেছি শাড়ি পরে, চুড়িদার এলাও নেই ওদের বাড়ি। বললাম কলেজে চুড়িদার পরে যাই অন্তত। না, সে পারমিশন নেই। চোখ গোল গোল করে প্রিয়াঙ্কি বলল, সে কি রে, শ্বশুর বাড়িতেও সারাক্ষণ শাড়ি? তাহলে তো তোর অবস্থা খুব টাইট। ব্যাগটা পাশে ফেলে সোফায় ধপ করে বসে সোহিনী একগাল হেসে বলল, হ্যাঁ সে আর বলতে, দাঁড়া বরকে একটা ফোন করে এখানে পৌঁছানোর খবরটা দিয়ে দিই, নইলে আবার বাবুর রাগ হবে। প্রিয়াঙ্কি মৃদু হেসে খেয়াল করল তার বান্ধবীর আমূল পরিবর্তনটা। ভালোবাসলে বুঝি নিজেকে এইভাবে ভালোবাসার মানুষের পছন্দের মতো গড়ে তুলতে পারে সবাই, নইলে তার সেই টমবয় বান্ধবী আজ একেবারে গৃহিণী হয়ে উঠেছে কি করে? ফোন রেখে সোহিনী হেসে আদুরে গলায় বলল, ও একটু এরকমই রে, আমাকে এক মুহূর্ত একা ছাড়তে চায় না, কত কন্ডিশন দিয়ে তবে কলেজে আসতে দেয়। জানিস আমিও কিছু বলি না, বেশ উপভোগ করি, আমাকে খুব ভালোবাসে, খুব। তারপর এদিক ওদিক দেখে ভ্রু কুচকে সোহিনী বলল, কাকু কাকিমা কোথায়? প্রিয়াঙ্কি মৃদু হেসে বলল, মা বাবা মায়ের কলিগ কাম বন্ধুর মেয়ের বিয়েতে গেছে, আজ আসবে না। ও আচ্ছা, তুই একা থাকবি নাকি? না রে, ওই যে মাসি থাকবে আজ রাতে, বলে কাজের মাসিকে দেখিয়ে দিল। তারপর হঠাৎ উৎসাহের সাথে বলল, এই তুই আজ থাকবি? খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে, বরকে বলে দে না আজ থাকবি এখানে, খুব মজা হবে, কতদিন পরে দুজনে একসাথে অনেকটা টাইম কাটাতে পারবো। সোহিনীও প্রথমে উৎসাহের সাথে হেসে উঠেই চুপসে গিয়ে গাল ফুলিয়ে বলল, ইচ্ছে হলে উপায় নেই রে, ও কখনো পারমিশন দেবে না। প্রিয়াঙ্কি মনটা খারাপ করে মুখটা বাঁকাতেই সোহিনী হেসে তার হাত দুটো ধরে বলল, বিয়ের পর নিজের ইচ্ছে মতো সবসময় চলা যায় না রে বন্ধু। আচ্ছা ওসব ছাড়, তারপর তোর কি খবর বল, হঠাৎ ফোন করলি যে, কিসে সেলিব্রেট করবি বলে ডাকলি? আজ তোর জন্মদিন তো নয়। তবে সোফায় সোহিনীর পাশে বসে প্রিয়াঙ্কি খুবই রহস্যের হাসি দিয়ে বলল, আজ আমার জন্মদিন নয় ঠিকই, কিন্তু আজ আমার মুক্তির দিন, স্বাধীনতা দিবস, তাই সেলিব্রেট করব তোর সাথে, ওই জন্য ডেকেছি তোকে, বলেই মুচকি হাসল সে। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সোহিনী বলল, ব্যাপারটা কি বলতো, কিসের মুক্তি? অবশেষে কাল সন্ধ্যাবেলা ব্রেকআপ হলো আমাদের। সোহিনী চোখ গোল গোল করে অবাক হয়ে বলল, তার মানে তোর আর প্রীতিস্তার ফেবিকালকা মজবুত জড়ি টুট গিয়া? হা হা করে হেসে প্রিয়াঙ্কি বলল, উফ, তোরা সত্যি সাংঘাতিক নাম দিয়েছিলি, ফেবিকল। তবে ওটা ফেবিকল না, ফেবিকুই হতে হতো, মুখ বেজার করল সে। সোহিনী ভীষণ অবাক হয়ে বলল, তুই কি রে এইভাবে হাসছিস? 3 বছরের একটা এমন সম্পর্ক, তোকে কত ভালোবাসত। ভুরু কুচকে প্রিয়াঙ্কি বলল, অত ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছিলাম রে, কাল মনে জোর এনে বলে দিয়েছি আমি। কেন, কি এমন হলো, কি বলেছিস শুনি? বললাম
আমার সব বিষয়ের উপরে তোমার ইচ্ছেগুলো জোর করে চাপিয়ে দেওয়া আমার একদম পছন্দ নয়, তাই আজ এই মুহূর্তে সব সম্পর্ক শেষ করলাম। বলতেই শুনে নিল, কিচ্ছু বলল না তোকে? বলবে না আবার? প্রথমে ইনিয়ে বিনিয়ে বলে শেষে নিজের স্বরূপ প্রকাশ করে বলল, বুঝেছি, অন্য কাউকে জুটিয়ে নিয়েছো নিশ্চয়ই, বোঝ। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রিয়াঙ্কি, তার পর মুহূর্তেই খুশি হয়ে বলল, যা ভাবে ভাবুক গিয়ে, উফ, কাল থেকে মনে হচ্ছে যেন আমার মুক্তি হল, বলেই আনন্দে সোহিনীকে জড়িয়ে ধরল প্রিয়াঙ্কি। সোহিনী বান্ধবীর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সম্পর্ক শেষ করার জন্য সেলিব্রেট করছিস? পাগল টাগল হলি নাকি তুই? একটুও কষ্ট হচ্ছে না তোর? শেষের দিকে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, কষ্ট হতো তখন প্রতি মুহূর্তে, মনে হতো এটা করব ও কি বলবে, ওটা করব ও নিশ্চয়ই পছন্দ করবে না, ও যেমন বলতো তেমনই করতাম, নিজের ইচ্ছে বলতে কিছু ছিল না জানিস। এমন সময় সোহিনীর ফোনে আবার ফোন এলো, তার বরের ফোন। বান্ধবীর কথা শুনতে উৎসুক সোহিনীর আবার ফোন আসায় বিরক্ত হলো, পছন্দ না হলেও ফোনটা তুলে মিষ্টি করে হ্যালো বলল, তারপর ফোন রেখে মুখ কাঁচুমাচু করে কৃত্রিম হাসি দিয়ে বলল, আয়না রে দুজনে একটা সেলফি তুলি। অবাক হলো প্রিয়াঙ্কি, সে তার কষ্টের কথা শেয়ার করছে এখন, এর মধ্যে সেলফি? তবুও হাসি মুখে দুই বান্ধবীতে ছবি তুলল। প্রিয়াঙ্কি খেয়াল করল সোহিনী হোয়াটসঅ্যাপে ছবিটা বরকে পাঠিয়ে দিল, একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলল সে, তারপর বলল, তোর মতো প্রথম প্রথম আমিও ভাবতাম খুবই ভালোবাসি, প্রতিটা মুহূর্তের খবর নিত, এখন কি করছো, তখন কি করছিলে, কে ফোন করেছিল, কেন করেছিল? হালকা হেসে সোহিনী বলল, ও মা, সন্দেহবাতিক রোগ তাহলে যায়নি এখনো? তবে তুই এতটা রাগ করিস না বন্ধু, ভালোবাসলে একটু আধটু সন্দেহ আসেই। কয়েক মুহূর্ত সোহিনীর দিকে স্থির চোখে তাকিয়ে প্রিয়াঙ্কি বলল, একটু আধটু? তুই জানিস সকাল থেকেই শুরু হতো, কি করছো, ফোন তুলছো না কেন? হয়তো কোথাও থেকে বাড়ি এসে মায়ের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি ওকে জানাতে যে পৌঁছে গেছি বাড়ি, ব্যাস বাবুর মুখ ফুলতে শুরু করলো, ও বাড়ি পৌঁছেই আমাকে ভুলে গেছো তুমি, বোঝো। আরে শেষে এমন হলো পটি যাবার আগেও বলে যেতাম, দেখো 15 মিনিট ফোন ধরতে পারবো না কিন্তু, নিশ্চিন্তে পটি অন্তত করতে দাও, বলে বিরক্তিতে চোখ উল্টালো প্রিয়াঙ্কি। প্রিয়াঙ্কির বলার ধরন দেখে হিহি করে হেসে উঠল সোহিনী, হাসিস না, তারপর শোন, কলেজে একটা ছেলে আমায় পছন্দ করত, আরে যেমন হয় আর কি, ওকে প্রথম থেকেই সব বলি বলে ওটাও খোলা মনে বলেছি, ছেলেটা এমনিতে ভালো, এঙ্গেজড বলতে আর ডিস্টার্ব করেনি কখনো, কিন্তু ওই যে কি কুক্ষণে যে বলেছিলাম, ব্যাস কলেজে থাকাকালীন 15 মিনিট অন্তর অন্তর ফোন করতে শুরু করলো, ক্লাসে থাকলেও নাকি ফোন ধরে ব্যাগে রেখে দিতে হবে, ফোন ধরলেই কোথায় তুমি, কি করছো, কে কে আছে সঙ্গে, ওদেরকে ফোন দাও কথা বলবো, কলেজে একটু সেজে গেলেও বলবে, কার জন্য কলেজে এত সেজে যাও, আমার বড় এমন বলে রে, তবে ঠিকই তো, কার জন্য সেজে যেতিস শুনি, বলে হাহা করে হেসে উঠল সোহিনী। প্রিয়াঙ্কি ছদ্ম রাগের মুখ করে বলল, তা কি মুখে হাড়ির পিছনের কালি মেখে যাবো কলেজে, তাছাড়া শোন, যা ভুগেছি আর কোনো ইচ্ছে নেই রে কারোর প্রেমে পড়ার, একা থাকতে চাই। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, ইদানিং অফিস থেকে সারপ্রাইজ ভিজিটের মতো কলেজে চলে আসতো, এত অস্বস্তিতে পড়তাম, বন্ধুরা হাসাহাসি করত, সবাই ভাবত আহা কি প্রেম, আমি নাকি খুব লাকি, আমি বুঝতাম কত লাকি আমি, একটা জিন্স টপ পরে FB-তে ছবি দিলেই বা স্টেটাসে ছবি দিলেই অশান্তি শুরু করত, বলতো নিজেকে দেখিয়ে জাহির করার অত কিসের দরকার, আচ্ছা তুই বল, নিজের ইচ্ছেতে আমি কিছু করতে পারবো না? সোহিনী হাসি মুখে খুব মন দিয়ে বান্ধবীর কথাগুলো শুনলেও নিজের সমস্যাগুলো উপলব্ধি করছিল ভিতরে ভিতরে, সত্যি তারও অনেকটাই এক অবস্থা, নিজের ইচ্ছেগুলো সে গলা টিপছে ধীরে ধীরে, কলেজে পড়তে আসার জন্য কম কন্ডিশন দিয়েছে, ছেলে বন্ধু থাকা চলবে না, বন্ধুদের সাথে আড্ডা মারা চলবে না, প্রতি কাজের আগে জিজ্ঞেস করতে হয় তার, পারমিশন না পেলে ইচ্ছে থাকলেও কিছু উপায় নেই তার। এমন সময় তার বরের আবার ফোন এলো, ফোনটা ধরল না সোহিনী, মিউট করে দিল।
প্রিয়াঙ্কি মৃদু হেসে বলল, বিশ্বাস কর সোহিনী, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এত রাতে কার সাথে কথা বলছিলে? অন কেন? আমি এক্ষুনি ঘুমাবো, তুমিও ঘুমাও। যত বলে সিনেমা দেখছি বা অন্য কিছু, কিছুতেই শুনবে না। বলতো আমি ফোন করছি এক্ষুনি, কানে হেডফোন লাগিয়ে ঘুমাও, ফোন ছাড়বে না। বোঝো, আমার নাক ডাকার শব্দ শুনে তবে উনি ঘুমাবে। সোহিনী হালকা হেসে বান্ধবীর হাত দুটো ধরে চাপ দিয়ে আশ্বস্ত করল। এরপর সোহিনীর দিকে তাকিয়ে প্রিয়াঙ্কি বলল, আচ্ছা তুই বল, আমার কি কোনো পার্সোনাল লাইফ নেই? কথা না শুনলেই ঝগড়া, ফালতু বিষয় নিয়ে এত ঝামেলা পছন্দ হচ্ছিল না আর। আমি যেন ওর হাতে ধরা সুতোর পুতুল হয়ে গিয়েছিলাম। উফ, দম বন্ধ হয়ে আসছিল আমার, তাই অনেক ভেবেচিন্তে কাল শেষ পর্যন্ত বলেই দিয়েছি, এত অবিশ্বাস যখন সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে আমার মুক্তিরে, আমি স্বাধীন, ভীষণ ফ্রি লাগছে বলেই একগাল হাসির সাথে একটা দীর্ঘশ্বাস ফেলে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস আর চিপসের প্যাকেট এগিয়ে দিল বান্ধবীর দিকে। সোহিনী বলল, আমরা আসলে ভাবি ভালোবাসলে সন্দেহ একটু আসবেই। এবারে প্রিয়াঙ্কি বলল, সন্দেহ একটু আধটু ভালো, কিন্তু এই যে তুই একটু আগে সেলফি তুলে বরকে পাঠালি, বরকে নিশ্চিত করলি তুই আমার সাথেই আছিস, তাই তো? বান্ধবী ব্যাপারটা বুঝতে পেরেছে দেখে সোহিনী মাথা নিচু করে নিল। সত্যি, এক্ষুনি ছবি তুলে পাঠাও, তোমাদের একসাথে দেখতে চাই আমি, সেই মুহূর্তে এটাই বলেছিল তার বর। সোহিনীর কাঁধে হাত রেখে প্রিয়াঙ্কি বলল, ভালোবেসে অল্প সন্দেহ করা আর সন্দেহ বাতিক হওয়া মোটেই এক নয়, এই ভুলটা আমিও করেছিলাম। তোর কথায় বিশ্বাস করল না যে আমার সাথে আছিস, সেলফি তুলে পাঠাতে হলো। তারপর সোহিনীর মুখটা তুলে ধরে বলল, শোন বন্ধু, প্রেমের সম্পর্ক শেষ করেছি ব্রেকআপ করে, হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে সন্দেহবাতি গেলে এত সহজে ব্রেকআপ করানো যায় না রে। তাই যে যাকে যতই ভালোবাসুক, প্রথম থেকে নিজের পুরো স্বাধীনতাটা কারোর হাতে ছাড়া উচিত নয়। ভালোবাসিস বলে সবসময় নিজের ইচ্ছেগুলো গলা টিপে মারিস না, তোকে ভালোবাসলে সেও তোর ইচ্ছের সম্মান করবে। বরকে বিশ্বাস করাতে শেখা, অযথা সন্দেহকে ভালোবাসার দোহাই দিস না, ভালোবাসার আরেক নামে বিশ্বাস, বুঝলি? সোহিনীর ফোন বেজেই চলেছে, এখন সন্ধ্যা 6:30 বাজে, পরের ট্রেন 7:00। সোহিনী দীর্ঘশ্বাস ফেলে ফোনটা এবারে তুলল। ওপাশে ওর বর চেঁচামেচি করছে, এতক্ষণ কি এমন করছিলে, ফোন তোলার টাইম নেই? বৃষ্টি হচ্ছে বাইরে, এরপর আরো জোরে আসতে পারি, তাছাড়া সন্ধ্যা হয়ে গেল এখনো বের হওনি, বাড়ির লোকেরা কি ভাববে যে বাড়ির বউ এত রাত করে বাড়ি ফিরছে? তোমাকে ওখানে যাবার পারমিশন দিয়েই ভুল করেছি আমি। কি ব্যাপারটা কি তোমার? ওপাশের এক গাদা অভিযোগ শুনে সোহিনী শান্ত গলায় বলল, এই বৃষ্টিতে আমি আজ আর বাড়ি ফিরছি না, দুই বান্ধবীতে সময় কাটাবো একটু। কি ইয়ারকি মারছো নাকি? নিজেই ঠিক করে ফেলেছ, আমাকে একবারও জিজ্ঞেস পর্যন্ত করলে না? একটুও ইয়ারকি মারছি না আমি, বান্ধবীর বাড়িতে থাকবো তো, তার জন্য এমন করছো, এর জন্য পারমিশন নিতে হবে। প্লিজ লক্ষ্মীটি, তুমি একটু ম্যানেজ করে নিও বাড়িতে, আমি জানি তুমি পারবে, প্লিজ রাগ করো না। সত্যি তুমি ফিরবে না? হতাশ গলা এলো ও প্রান্ত থেকে। না গো, আজ একটুও ইচ্ছা করছে না, কত দিন পরে দেখা আমাদের, বোঝো একটু। আচ্ছা শোনো না, রাখি এখন, পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিয়ে প্রিয়াঙ্কির দিকে তাকিয়ে একটা স্বস্তির মুচকি হাসি হাসলো সোহিনী। অনেকদিন পরে নিজের ইচ্ছেটা প্রকাশ করে বেশ হালকা লাগছে তার। প্রিয়াঙ্কির গাল হাঁ হয়ে গিয়েছিল এই আকস্মিক আনন্দে। মাসিকে চেঁচিয়ে বলল, মাসি আজ খিচুড়ি করো, ফ্রিজে ইলিশ মাছও আছে, ইলিশ খিচুড়ি খেয়েই আজ দুজনেই স্বাধীনতা দিবস পালন করব বলেই দুই বান্ধবী ভীষণ আনন্দে জড়িয়ে ধরল দুজনকে এক ঝলক মুক্তির সন্ধানে।